আসসালামু আলাইকুম টেকনেট ফোটি থ্রি নতুন এপিসোডে এসএসসি পরীক্ষার্থী যারা আছো তোমাদের সবাইকে স্বাগতম কারণ হচ্ছে এই এপিসোডে আমি দেখাবো যে এসএসসি শর্ট সিলেবাস এগুলো নিয়ে বিস্তারিত আলোচনা করার চেষ্টা করব তো তোমরা যারা এসএসসি পরীক্ষার্থী আছো তারা এই ভিডিওগুলোকে কি মিস করবে না কারণ হচ্ছে আমি প্রত্যেকদিনই এই তোমাদের প্রত্যেকটা সাবজেক্ট নিয়ে টিউটোরিয়াল তৈরি করার জন্য চেষ্টা করব ভিউয়ার্স আজকে তোমাদের জন্য আমি নিয়ে আজকে হচ্ছে বাংলা প্রথম পত্র শর্ট সিলেবাস কোভিড 19 পরিস্থিতিতে 2021 সালের এসএসসি পরীক্ষার্থী পুনর্বিন্যাস পুনর্বিন্যাসকৃত পাঠ্যসূচি তো তোমরা যারা এসএসসি দেখা দিবা তারা এই বাংলা এখন আমরা তোমাদের নিয়ে বাংলা শর্ট সিলেবাসটা নিয়ে এখন আলোচনা করব তো ভিউয়ার্স তোমরা যারা এসএসসি পরীক্ষার্থী আছো তারা এই শর্ট সিলেবাসগুলো ফলো করতে পারবে এবং হান্ড্রেড পার্সেন্ট এই শর্ট সিলেবাসগুলো পুনর্বিন্তিত প্রথম কিন্তু একটি শর্ট সিলেবাস দিয়েছিল সেটা কিন্তু এখন পরিবর্তন হয়ে নতুন একটি শর্ট সিলেবাস তৈরি হয়েছে এবং সেই শর্ট সিলেবাসের উপরেই কিন্তু আসলে এসএসসি পরীক্ষা হবে এবং সেটা কিন্তু খুবই সংক্ষিপ্ত আকারে প্রকাশ করা হয়েছে বি এখন তোমরা যারা এসএসসি পরীক্ষার্থী আছো তাদের কাছে একটি রিকোয়েস্ট থাকবে সেটা হচ্ছে তোমরা যারা নতুন আমার চ্যানেলে তারা অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখবা এবং পাশে থাকা বেল বাটনে প্রেস করবা যাতে পরবর্তীতে নতুন নতুন ভিডিওগুলো আপলোড করার সাথে সাথে তোমাদের কাছে নোটিফিকেশান চলে যায় তো ভিউয়ার্স তোমরা প্রত্যেক দিনে প্রত্যেকটা সাবজেক্ট একটা একটা করে তোমরা পেয়ে যাবা তো আজকের ভিডিওতে শুধু বাংলা প্রথম আমি তোমাদেরকে দেখাচ্ছি তো এখানে দেখতে পাচ্ছ যে আসলে কোভিড নাইন্টিন পরিস্থিতিতে কোভিড নাইন্টিন পরিস্থিতিতে দুই একুশ সালের এসএসসি পরীক্ষার পুনর্বিন্যাসকৃত পাঠ্যসূচী বিষয় বাংলা প্রথমপত্র বিষয় কোড একশো এক তোমরা যারা বাংলা বিষয় অনেক আছে যে শুধু বাংলা পরীক্ষা দিয়ে থাকবে তারাও শুধু এই এই শর্ট সিলেবাস সিলেবাসটাই ফলো করতে পারবে এবং এখন দেখাবো যে আসলে এই শর্ট সিলেবাসগুলো কতটা শর্ট এখন দেখেন কোভিড নাইন্টিন পরিস্থিতিতে দুই একুশ সালের এসএসসি পরীক্ষার পুনর্বিন্যাসকৃত পাঠ্যসূচি বিষয় বাংলা প্রথম প্রথমপত্র তো এখানে দেখা আছে কিন্তু এখানে হবে একশো মার্কেই কোনো শর্ট সিলেবাসটা শর্ট মার্ক কিন্তু হান্ড্রেড আছে তো এখানে অধ্যায় ও অধ্যায়ের শিরোনাম উল্লেখিত শিক্ষণ ফল বিষয়বস্তু তারপরে এখানে প্রয়োজনীয় ক্লাস সংখ্যা ক্লাসের রুম মন্তব্য তো এখানে কিন্তু সবগুলো দেওয়া আছে বিস্তারিত তো এখানে গদ্য দেওয়া আছে তারপরে গদ্য কি কি আসবে কোথা থেকে আসবে এখানে কিন্তু সব দেওয়া আছে তারপরে এখানে পদ্ম দেওয়া আছে গদ্য গল্প আরও আছে অনেকগুলো আছে এখানে তারপরে প্রবন্ধ আছে এই প্রবন্ধ হচ্ছে সেভেন পয়েন্ট ওয়ান ন্যায় সততা সৌজন্য সদাচার ইত্যাদি নৈতিক মূল্যবোধের পরিচয় দিতে পারবে তো ভেবে যারা ভিডিওটা দেখতেছ তারা কিন্তু আসলে পজ করে ভিডিওটা পজ করে কিন্তু খাতা কলমে কিন্তু নোট করে নিতে পারবে বা অনেকে স্ক্রিনশট সর্দেও কিন্তু এই সিলেবাসগুলো কিন্তু রেখে দিতে পারবে তো আমি এই ভিডিওটা পুরোপুরি তোমাদেরকে দিব। এবং তোমরা যারা পরীক্ষার্থী আছো তারা অবশ্যই এটা ফেসবুকে শেয়ার করতে তোমাদের শেয়ারের কারণে বন্ধু সার্কেল যারা আছে তারা কিন্তু এটা কিন্তু দেখতে পারবে এবং তারাও কিন্তু উপকৃত হতে পারে তো তারপরে দেখতে পাচ্ছে এখানে গদ্য ভ্রমণ কাহিনী এগুলো সবগুলো দেওয়া আছে পরিচিত জগৎ ও নিজের অভিজ্ঞতার বিষয় ব্যক্ত করতে পারবে প্রবাস বন্ধু সৈয়দ মোস্তব আলী তো এরকম দেখতে পাচ্ছ এখানে সমস্ত কিছু দেওয়া আছে পদ্ম দেওয়া আছে গন্ধ দেওয়া আছে তারপরে সেকেন্ড পেজে চলে যাচ্ছে এখন সেকেন্ড পেজে এখানে কবিতা দেওয়া আছে কবিতা পড়ে তার মূল ভাব বিশ্লেষণ করতে পারবে বঙ্গবাণী আব্দুল হাকিম এখানে বঙ্গবাণী আব্দুল হাকিমের এই গল্পটা দেওয়া আছে কবিতাটা দেওয়া আছে তারপরে কতাক্য নথ সেটাও দেওয়া আছে মাইকেল মধুসূদন দত্ত তারপরে এখানে মানুষ কাজী নজরুল ইসলামের মানুষের যে কবি মানুষ যে কবিতাটা আছে সেটাও এখানে দেওয়া আছে তারপরে পল্লী জননী জসিম উদ্দিনের তারপরে রানার সুকান্ত ভট্টাচার্য তারপরে আমার পরিচয় সৈয়দ শামসুল হক স্বাধীনতা তারপরে এখানে স্বাধীনতা এই শব্দটি কীভাবে আমাদের হলো নির্বলেন্দু গুণ তারপরে এখানে আছে হচ্ছে কাক্তারুয়া এটা উপন্যাস তারপরে বহিপির নাটক এই দেখতে পাচ্ছ এখানে আমি মাঝখানে একটু রেখে দিচ্ছি তোমরা যারা স্ক্রিন শর্দের নিতে চাও তারা কিন্তু নিতে পারবা আমি একটু মাঝখানে এটা করে দিলাম তারা স্ক্রিনশট শর্টে নিতে চাও তারা এই এই শর্ট সিলেবাসগুলো স্ক্রিন দিয়ে তোমাদের ফোনে রেখে দিতে পারবে তো এই ছিল কিন্তু আসলে বাংলা প্রথম বর্ষের এই সংক্ষিপ্ত সিলেবাস তো তোমরা এই সংক্ষিপ্ত সিলেবাস পড়ে কিন্তু খুব ভালো একটা পরীক্ষা অংশগ্রহণ করতে পারবে এবং ভালো আশা করি খুব ভালো ফলাফল করতে পারবা তোমরা সবাই তো আজকের এই বাংলা প্রথম প্রথমবর্ত এই পর্যন্তই যারা ভিডিওটা দেখছেন অবশ্যই লাইক করে দিবেন এবং যারা তোমরা এসএসসি পরীক্ষা দিতে আসো তোমরা অবশ্যই ভিডিওটা লাইক করে দিবা। আশা করছি ভিডিওটা অনেক ভালো হয়েছে যদি ভালো হয়ে থাকে তোমাদের কাছে ভালো লাগে অবশ্যই একটা লাইক করবে এবং শেয়ার করে দিবা এবং সাবস্ক্রাইব করতে বলবে না ভালো থাকবে সুস্থ থাকবে দেখাবো না একটি এপিসোডে আজকের মধ্যে এখান থেকে নিচ্ছি আল্লাহ হাফেজ